নেত্রকোনার কলমাকান্দার গুমাই নদীতে ট্রলার ডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন 12 জন। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম জানিয়েছেন, গতরাত 12টা পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হয়েছে, কিন্তু কাউকেই পাওয়া না যাওয়ার কারণে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। ধারণা করা হচ্ছে তীব্র স্রোতে মরদেহগুলো ভেসে গিয়ে থাকতে পারে। এদিকে নেত্রকোনা হাওরে বারবার ট্রলার ডুবির ঘটনার তদন্তে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। বুধবার সুনামগঞ্জের ধর্মপাশা থেকে নেত্রকোনার ঠাকুরাকোনায় যাওয়ার পথে 32 থেকে 35 জন যাত্রী নিয়ে ডুবে যায় একটি ট্রলার। এতে নিহত 10 জনের বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা জামালপুর গ্রাম। এ বিষয়ে আরো খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল, যারা নিহত হয়েছেন এই ট্রলার ডুবির ঘটনায়, তাদের পরিবারের স্বজন যারা রয়েছেন তারা কি বলছেন? জি, আপনি যেমনটি বলছিলেন, আসলে এই মুহূর্তে আমি সকাল থেকে আসলে সুনামগঞ্জের নেত্রকোনা এবং সুনামগঞ্জের যে সীমান্তবর্তী এলাকাগুলো সেই এলাকা ঘুরেছি, এবং সর্বশেষ যেটি জানাতে চাই যে সুনামগঞ্জের মধ্যনগর এলাকার একটি গ্রাম রয়েছে যেটি হচ্ছে ইনাতনগর, সে জায়গাটি আমি ঘুরে দেখেছি। এবং এই মুহূর্তে যে হৃদয় বিদারক একটি দৃশ্য, কান্না, আহাজারি এবং স্বজনদের যে অবস্থা, সেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি এমন একটি বাড়িতে গিয়েছিলাম, সেটি হচ্ছে ইনাতনগর গ্রামে। সেখানে একই পরিবারের 5 জন সদস্য এই নৌ দুর্ঘটনার কবলে পড়ে নিহত হয়েছেন, এবং এই বাড়িতে এখনো আরো 2 জন নিখোঁজ রয়েছেন। সব মিলিয়ে আসলে বলা যায় যে এখানকার যে অবস্থা, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছিলেন, আমি স্বজনদের সঙ্গে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে সকাল 7টায় আসলে এই নৌকাটি ছেড়ে গিয়েছিল এবং তারা আসলে বেড়ানোর জন্য বাড়ি থেকে রওনা করেছিলেন, এবং গুমাই নদীতে রাজনগর এলাকাতে গিয়ে এই দুর্ঘটনার কবলে পড়ে। এবং স্থানীয়রা যেমন জানিয়েছেন যে প্রতিনিয়ত যে নৌকাগুলো এখান থেকে ছেড়ে যায় সেগুলো পরিবর্তে সেদিন আসলে অন্য একটি নৌকাকে এখানে স্থান করে দেওয়া হয়েছিল, এবং সে নৌকাটি যখন রওনা করেছিল সে পরবর্তীতে সে একটি বালুবোঝাই নৌকার সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনার কবলে পড়ে। তবে এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের যে অর্থ সহায়তা সেটি বিতরণ করা হয়েছে, তবে স্থানীয়দের অভিযোগ রয়েছে যে যারা এই এই কাজে যারা এই দুর্ঘটনাতে যারা জড়িত ছিল, যারা যাদের অবহেলার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে, তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেটি আসলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তো এই যে এই ছিল আসলে সুনামগঞ্জ এবং নেত্রকোনার মধ্যবর্তী অঞ্চলের নৌ দুর্ঘটনার খবর সর্বশেষ। জি আমিনুল, বুঝতে পারছি সেখানকার অবস্থা এই মুহূর্তে।